এই সম্পদ বিবরণী দাখিল আপনারা এখন দেখেন কর্মকর্তা কর্মচারী না এখন সবাইকে বলা হয় কর্মচারী আমাদের গড়ে পনেরো লাখ কর্মচারী সরকারি বেসরকারি হিসাবে আমরা বলতে চাচ্ছি না বলার দরকারও নাই এদের আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণির কর্মচারী পিওন অথবা আমরা কি বলবো যে ড্রাইভার চারশো কোটি টাকা অথবা নয় কোটি টাকা এরকম তো পাওয়া যাচ্ছে এই এটাকে ওয়ার্ড আপডেটের ওয়েতে যাতে সম্পদ বিরমি দাখিল করতে পারে এই কাজটা শুরু করেছি এটার মূল মেসেজটা গতকাল দেখা হয়েছে আগামী সাত দিনের মধ্যে যেটা করব সেটা হলো কমিটির ফর্মেশনের রিপোর্ট যেটা আমরা চাচ্ছি যে ফর্মটা কী হবে ফর্মটাতে একটু আগে বললাম এনবিআর টেন বি ফর্ম একটা দুদকের পাঁচ রকম ফর্ম আছে মানুষ তো কনফিউজ হয়ে যাবে সিম্পল ফেল করে এবং আমরা যেটা করতে চাই টু বি বাংলায় করে দিই এখানে দুইটা জিনিস ক্লিয়ার থাকবে স্তাপ সম্পদ সম্পর্কে কী বোঝায় অস্থাপন সম্পত্তি কী এর বাইরে থাকলে আরেকটা থাকবে অতিরিক্ত এক পাতার মধ্যে করে দেবো এবং প্রতি বছর আমরা হয় বলে দেব পয়লা জানুয়ারি অথবা পয়লা জুলাই আমরা দুই সিস্টেমে সরকার চলে ফাইন্যান্সিয়াল ইয়ার এখনও আমাদের জুলাই জুন আর আমাদের একাডেমিক অথবা ইয়ার ক্যালেন্ডার জানুয়ারি ডিসেম্বর তা আমরা ইয়ারটা বলে দেবো তো এখানে দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে পাঁচ সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে তারা যেহেতু এখনো ফিল্ডে যায়নি আমি সদস্যদের নাম বলবো এখানে আছে দুর্নীতি দমন কমিশনের সচিব মহোদয় এনবিআরের একজন প্রতিনিধি অর্থ বিভাগের একজন প্রতিনিধি সিএনএ আমরা যেন কম্পিউটার অ্যান্ড অডিটার জেনারেল বলি ওনার একজন প্রতিনিধি এবং এই মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত আমাদের যে উইং আছে এটা উইং আগে বলতো জয়েন্ট সেক্রেটারি এখন অ্যাডিশনালি থাকে উনি এটা এই কমিটি করে দেওয়া হয়েছে তাদেরকে যোগ ন্যূনতম সময় তারা কি করবে একটা ফর্ম্যাট রেডি করবে অনেকে বলে যে আমি ট্যাক্স রিটার্ন দিই টেন বি ফর্ম এটা তো হয়ে যায় ট্যাক্স ট্যাক্সেবল ইনকাম তো সবারই না ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম তার ইটিন আছে অথচ তার ইনকাম তো কোথায় কী হয়ে গেছে আমাদের কাছে গভর্নমেন্টের এই আমরা কী বলবো অভ্যর্থনের পরে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরে যে সরকার তারা যে এজেন্ট আছে আমাদের একটা আছে আমরা বহুবার শুনছি এই কথাটা জিরো টলারেন্স বাট ওই মিনিট আচ্ছা একটা মেসেজ প্রথমেই যাবে যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দেবেন এর বাইরে কী কী থাকলে পরে দেওয়ার সময়ই তো আপনি একটু সচেতন হবেন দুর্নীতি প্রতিনিধি এটা প্রথম কাজ হবে কি না বলেন এটা একটা মেসেজ যে আই হ্যাভ টু পে মাই ওয়েলথ স্টেটমেন্ট শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট না এর সাথে কোথায় কী আছে জমি জমা সঞ্চয়পত্র মানে আমি যদি সম্পদের বিবরণ দিই এই কমিটিটা যখন হবে টিওআর হবে হবে কোথায় কে কীভাবে জমা দেবে তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কি কী দুদকে যে সম্পদ বিবরণে ওখানে দেখবেন আপনার অস্ত্র যদি থাকে ওটা ওখানে লিখতে হয় আমি অন্য আর বিষয়ে গেলামই না তো এই জন্য আমার মনে হয় যে এই বিষয়টা এখন খুবই জরুরি এবং মেসেজটা দেওয়া দরকার যে কার কত কি সম্পদ এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে আজকে যে এই মেসাকার সবচেয়ে অ্যাফেক্টেড কে হয়েছে যে ভোগ করছে সে হয়নি তার পরিবার পরিবার আমাদের কেন্দ্রবন্ধু অ্যান্ড আমরা যদি এই কথা বলি ওল্ডেস্ট অর্গানাইজেশন ইন দি ওয়ার্ল্ড ইজ ফ্যামিলি এর চেয়ে বড়ো প্রাচীন প্রতিষ্ঠান কিছু নাই আমরা যেটা বলতে চাচ্ছি এই কমিটির সাথে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো একটা ফর্ম কারণ আপনারা সবাই জানেন টেন বি আছে কিন্তু টেএনির সাথে হলো অনলি যারা ট্যাক্স রিটার্ন দাখিল করে বাকি লোকের কী হবে বাকি লোকই তো বেশি এই ফর্মটা ইউনিফাইড হবে আবার অনেকে বলে আমি ট্যাক্স রিটার্ন দাখিল করছি এটা দেবো কোনো ট্যাক্স রিটার্ন দাখিল করছে এটা তার নাগরিক দায়িত্ব ব্যবসায়ীদের ম্যান্ডেটেডালিস্টেড আর কিছু করতে পারে না ব্যক্তিরোজনের নাগরিক আর এইটা হলো আমি কি বলবো এটা জনস্বার্থে দিতে হবে এটা দিলে আমরা যারা মনে করি ম্যাক্রো কনসেপ্ট দুর্নীতি কমে আসবে এটা একটা অনেক বড় উদ্যোগ এটা নিয়ে আপনারা আমরা যাদের সম্পদ কম আমাদের জন্য এটা ম্যাটার না কিন্তু যারা আমি অলরেডি আমার কাছে অনেকে মেসেজ আসছে এটা অনেকের মধ্যে একটা রিপারকেশন হয়েছে দিনই দেওয়া লাগল না এতদিন নামে একটা দেশি খবর নাই এবার এটা ফাংশন কাজ করবে এটা দেওয়ার পরে দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে তারা এটা বিবেচনা করবে কার সম্পদ বিবাহের জন্য কাকে তলব করা হবে তলব করলে আপনার যখন তেলপে নাম দেখেন এটা খবর হয়ে যায় না তার সাজা হবে কি হবে না সেটা অনেক বড়ের কথা কিন্তু খবর হয়ে যায় আপনি যেটা বলছিলেন ভ্যালিড করছেন স্যার কবে কথা হবে এইটাকে আমরা লিমিটেড টাইম দেবে একটা অনেক কাজ তারা করা লাগবে না তারা একটা স্পেসিফিক ফর্মেট দেবে যে কটা ডিপার্টমেন্টের নাম বললাম এরা এই যারা করাপশন করে এই করাপশনের সাথে তারা জড়িত মানে তারা এটা এটা হ্যান্ডেল করে হয় এর কেস হবে নাহলে ফাইন্যান্সের হবে নাহলে সিএজির কেস হবে নাহলে আমাদের মূল যেটা হয় দুদকের হবে আর শৃঙ্খলা তদন্ত কাদের হবে চাকরিজীবীদের